প্রিয় ক্লাস 10 শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সেট অফ ফাংশন অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা বোর্ড সৃজনশীল করাবো, সিলেট বোর্ড 2022। খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায় থেকে প্রত্যেক বছরই প্রশ্ন আসে এবং খুবই সহজ এবং সরল। তো এই অধ্যায় থেকে তোমরা অবশ্যই অবশ্যই অ্যান্সার করতে হবে। তো মনোযোগ সহকারে ভিডিওটি না টেনে তোমরা ফুল দেখার চেষ্টা করো। দেখো, পি ইকুয়াল টু এবং কিউ ইকুয়াল টু দুটি সেট দেওয়া আছে, এস একটি অন্বয় দেওয়া আছে, যেখানে এ ইকুয়াল টু এত, বি ইকুয়াল টু এত। এখন সি সমান এতকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো, প্রমাণ করো যে এ টু সমান এত, এবং এস অন্বয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে রেঞ্জ নির্ণয় করো। অর্থাৎ সমাধান আমরা এটা করি, সমাধানটা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য রাখো, খুবই ছোট একটা অঙ্ক, অর্থাৎ 5 মিনিটই তোমরা সলভ করতে পারবা এই অধ্যায় থেকে। তো এই অধ্যায় থেকে অবশ্যই অ্যান্সার করার চেষ্টা করবা। তো সি ইকুয়াল টু দেওয়া আছে, সি ইকুয়াল টু -6 -4 -2 2 4 6। তো এখানে খুবই মনোযোগ দিয়ে লক্ষ্য রাখো যে সি সেটের উপাদান সংখ্যাগুলো, সমূহ বা উপাদানগুলো -6 -4 -2 2 4 6। তাহলে এখানে লক্ষ্য রাখো যে এই মানগুলো কিন্তু মূলদ সংখ্যার মতো, যে মূলদ পূর্ণ সংখ্যা, কিন্তু জিরো নাই, তো আবার ওয়ানও নাই, -1ও নাই, আবার কিছু অংশ সংখ্যা নাই, কিন্তু এটা সবগুলো জোড় সংখ্যা, তা 2 দ্বারা বিভাজ্য বা 2 এর গুণিতক। তো আমরা লিখতে পারি এখানে প্রত্যেক উপাদান সংখ্যা 2 দ্বারা বিভাজ্য, এখানে প্রত্যেক উপাদান সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। টু দ্বারা বিভাজ্য সেহেতু, এবং আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে এখানে 2 এর গুণিতক, 2 এর গুণিতক, 2 দ্বারা বিভাজ্য এবং 2 এর গুণিতক। এবং আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে লিমিট, এটা লিমিট দিতে হবে যে কত দূর পর্যন্ত আছে, যে -2 -6 এর চেয়ে ছোট বা সমান, বা -6 এর ছোট নয়, এবং 6 এর বড় নয়, তাহলে এইটাকে আমরা লিখতে পারি যে সি ইকুয়াল টু এক্স বিলং টু জেড এর অন্তর্ভুক্ত। জেড মানে হলো আমরা কি জানি, জেড সমান হলো যে এরকম 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2, অর্থাৎ সকল পূর্ণ সংখ্যা। তো এগুলো তো সবগুলোই পূর্ণ সংখ্যা আছে, ধনাত্মক ঋণাত্মক পূর্ণ সংখ্যা, সো জেড এর অন্তর্ভুক্ত, এন এর কিন্তু নয়। তো আর একটা আমরা লিখতে পারি যে কিন্তু এখানে ভিতরে কিন্তু একটা কাজ আছে যে ছাচ ড্যাট এক্স ডাজ নট ইকুয়াল টু জিরো, জিরো নয়, জিরো ব্যতীত, এবং এক্সটা হলো 2 এর গুণিতক, 2 এর গুণিতক, এবং লিমিটটা দিতে হবে, লিমিটটা কি, এই যে লিমিটের 6 এর কি ছোট নয়, অর্থাৎ -6 থেকে সমান বা বড়, এবং +6 এর চেয়ে ছোট বা সমান, অথবা লিখতে পারো যে 7 -7 এর চেয়ে বড়, যে -7 এর থেকে বড় এবং 7 এর থেকে ছোট, তার মানেই কিন্তু হবে এটা, এটা দিলেও হবে, এটা দিলেও হবে। তো আমাদের এটা একটা তালিকা পদ্ধতি থেকে আমরা সেট গঠন পদ্ধতিতে
বের করলাম। এখন খ নম্বর লক্ষ্য রাখো, খ বলেছে যে প্রমাণ করো যে পি কিউ, পি সংযোগ কিউ ইকুয়াল টু এইরকম। তো পি এইগুলোর মান আগে বের করো, পি এর কিউ এর মানগুলো আমরা দেওয়াই আছে লিখে নিব, তারপরে এইগুলো আগে বের করব, তারপরে বাম পক্ষ আর ডান পক্ষ করলেই হয়ে যাবে। তো দেওয়া আছে পি ইকুয়াল টু 5, 6, 7, 8 এবং কিউ ইকুয়াল টু দেওয়া আছে 6, 7, 8, 9। এই দুটা উপাদান দেওয়া আছে। এখন আমাদের বের করতে হবে যে পি সংযোগ কিউ বা পি মাইনাস কিউ, এইগুলো আগে বের করে নিই। যে পি অন্তর কিউ, তো পির মানটা আমরা লিখে নেব 5, 6, 7, 8 মাইনাস কিউ, কিউ এর উপাদান হলো 6, 7, 8, 9। আমরা জানি এটার নিয়ম হলো যে এখানে যে উপাদান থাকবে এর উপাদানের ভিতরে থাকা যাবে না, অর্থাৎ 6 আছে এখানে 6টা ভ্যানিশ করে দিতে হবে, 7 আছে 7 কাটা, 8 আছে 8 কাটা, 9 আছে কিন্তু এখানে তো 9 নাই, বাদ দেবো কি আর, তো 5, শুধু 5। হয়তো তোমরা বুঝতে পেরেছো, খুবই সহজ একটা অঙ্ক এ ধরনের অঙ্কগুলো। তো এখন আমরা পরেরটা করব হলো কিউ মাইনাস, এই যে ধরো কিউ মাইনাস পি, তো কিউ মাইনাস পি, তারপরে করবো পি সংযোগ ছেদ কিউ। তো কিউ মাইনাস পি অর্থাৎ 6, 7, 8, 9 মাইনাস হলো পি অর্থাৎ 5, 6, 7, 8। তো 5 আছে 5 তো নাই, কি বাদ দেবো, আর 6 আছে 6 ভ্যানিশ, 7 আছে 7 ভ্যানিশ, 8 আছে 8 ভ্যানিশ, শুধু 9 থাকে। তো আমরা 9 লিখব, তো 5 তো এখানে নাই, তো বাদ দেওয়ার দরকার নাই। তো এখানে 5 আর হলো 9। এখন পি সেট কিউ আর পি সংযোগ কিউ করব। তো পি সেট কিউ যদি করি পি ইন্টারসেকশন কিউ, তো পিটা আছে হলো আমাদের হলো 5, 6, 7, 8 সেট কিউ, কিউটা হলো 6, 7, 8, 9। তো এইটা তোমার সেটটা হলো পি সেট কিউ। তো এই কিউ এর মধ্যে সেট মানে শুধু মিলগুলো নিতে হবে, এর মধ্যে মিল আছে 5 মিল নেই, 6 মিল আছে 6 নেওয়া যায়, 7 মিল আছে 7 নেওয়া যায়, এবং 8 মিল আছে 8 নেওয়া যায়। তো এইটাই, তো এখন আমরা বাম পক্ষ করব। যে বাম পক্ষ কি আছে, বাম পক্ষ আছে হলো পি সংযোগ কিউ। তো বাম পক্ষ আছে পি সংযোগ কিউ, তো পি সংযোগ কিউ, তো এটা তোমার পিটা দেওয়া আছে 5, 6, 7, 8 সংযোগ কিউ, কিউ ইকুয়াল টু দেওয়া আছে তোমার এটার মতোই, খালি সংযোগের কাছে ছেদের কাছে সংযোগ 6, 7, 8, 9। তো তোমার সংযোগ মানে মিল অমিল সবগুলো নিতে হবে, অর্থাৎ যেটা মিল থাকবে সেটাও নিতে হবে, যেটা মিল নাই সেটাও নিতে হবে, অর্থাৎ 5 মিল নাই নিতে হবে, 6 মিল আছে তবুও নিতে হবে একটা, 6, 6 মিল আছে শুধু একটা নিব, 7, 7 মিল আছে অর্থাৎ 7 নিব, 8, 8 মিল আছে 8 নেব, 9 মিল নাই তবুও নিব, এটা পি সংযোগ কিউ। এখন পি সংযোগ কিউ পেলা, আর ডান পক্ষ যে তোমার সবগুলো বেছো, সবগুলো যে বের করেছো ওইগুলো একসাথে করবা, অর্থাৎ ডান পক্ষ আছে হলো আমাদের হলো পি মাইনাস কিউ, তারপরে আছে তোমার ডান পক্ষ আর আছে হলো সংযোগ কিউ মাইনাস পি, তারপরে ইন্টারসেকশন পি সেট কিউ, পি ইউনিয়ন এটা আর এটা হলো ইন্টারসেকশন। তো এখন আমরা এইগুলো একসাথে আগে করব। পি মাইনাস কিউ এর মান কোথায় পাইছো, পি মাইনাস কিউ এর মান হলো 5, তো 5 সংযোগ কিউ মাইনাস পি এর মান পাইছো হলো 9,
সংযোগ পি সেট কিউর মান পাইসা হলো 6 7 8। তো এইগুলোর মানগুলো আমরা কি সংযোগ, এটাও সংযোগ, এটাও সংযোগ, এটাও সংযোগ, অর্থাৎ ইউনিয়ন। ইউনিয়ন মানে মিল অমিল সবগুলো, তো মিল 5 নাই তো তবুও নিতে হবে, তারপরে হলো 9, তো নাই তবুও নিতে হবে, তো 9 একটু পরে নেই, 6, 5 পরে 6, 6 পরে 7, 7 পরে 8, 8 পরে 9। তো এখানে 5 6 7 8 9, এখানে 5 6 7 8 9, অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ সমান। তো বাম পক্ষ ডান পক্ষ সমান, অতএব আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা আমাদের কি হয়ে গেল প্রমাণিত। তো এখন আমরা গ নম্বর করব যে এস অন্ময়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর রেঞ্জ নির্ণয় করো। এস অন্ময়কে তালিকা পদ্ধতি প্রকাশ করে এর রেঞ্জ নির্ণয় করো। তো এসটা অন্ময়টা আমরা লিখে নেব আর এগুলো লিখে নেব। তো এসটা লিখে নেব, তো গ নম্বর খুব মনোযোগ দিয়ে লক্ষ্য রাখো, গ নম্বর আমরা এস অন্ময়টি লিখে নেব যে দেওয়া আছে এস ইকুয়াল টু এক্স কমা ওয়াই সাজ ড্যাট এক্স বিলং টু এ ওয়াই বিলং টু বি, এবং আরও দেওয়া আছে এবং একটা শর্ত দেওয়া থাকবে ধরনের অঙ্কে টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো। যেখানে এ সমান বলা আছে -1 0 1 এবং বি ইকুয়াল টু দেওয়া আছে -2 2 এবং 4। তো এস এর বর্ণিত শর্ত থেকে পাই এই শর্তটা, এটা এটা ওয়াই ইকুয়াল টু বের করতে হবে, এস এর বর্ণিত শর্তানুসারে টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো। তো মাইনাস ওয়াই ইকুয়াল টু -2x, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু 2x। তো ওয়াই ইকুয়াল টু বের করলাম। তো এখন আমরা লিখব যে প্রত্যেক এক্স বিলং টু এ এর জন্য এই ওয়াই ইকুয়াল টু 2x এর মান নির্ণয় করি। এটা লিখব যে এক্স ইকুয়াল টু প্রত্যেক এক্স বিলং টু এ এর জন্য ওয়াই ইকুয়াল টু 2x এর মান বের করি। তো এখন একটা আমরা ঘর লিখব, ঘরের লক্ষ্য রাখো এখানে আমাদের মান আছে 1 2 3টা, তো বেশি বড় করার দরকার নাই, 3 একে 4টা ঘর হলে হয়ে যাবে, 1 2 3টা আর 1 চারটা, অর্থাৎ এই এক্স বিলং টু যেহেতু এ তো এর মানগুলো বসাবো -1 0 আর 1, আর এখানে ওয়াই এর মানটা বসাবো হলো এই শর্ত অনুসারে বসিয়ে। তো এ -1 যদি এখানে বসাও তো -2 হয়ে যায়, আবার 0 যদি বসাও ওয়াই এর মানও 0 হয়ে যায়, 1 যদি বসাও 2 হয়ে যায়, 2 একে 2। তো এখানে আবার এই ওয়াইটাও কার অন্তর্ভুক্ত হতে হবে, বির অন্তর্ভুক্ত হতে হবে। দেখো ওয়াইটাই অন্তর্ভুক্ত হতে হবে বির, যেহেতু -2 2 4 এর -2 2 আছে, এই দুইটা বির অন্তর্ভুক্ত, এটা অন্তর্ভুক্ত, এটা অন্তর্ভুক্ত, কিন্তু 0 অন্তর্ভুক্ত নয়। তো 0 যেহেতু অন্তর্ভুক্ত নয়, যেহেতু আমরা লিখতে পারি যেহেতু এই তোমার 0 ডাজ নট বিলং টু হলো বি, বির অন্তর্ভুক্ত নয়, অতএব আমরা লিখতে পারি যে সেহেতু এই ক্রমজরটুকুই এই 0 0 ক্রমজর 0 0 এই ক্রমজরটাই অন্তর্ভুক্ত হবে না। কার অন্তর্ভুক্ত হবে না? এস অন্ময়ের অন্তর্ভুক্ত হবে।
তো এখন আমরা লিখতে পারি, অতএব এস ওয়ান মাইটি শুধুমাত্র হবে এই দুইটা, অর্থাৎ মাইনাস ওয়ান ক্রোমোজোরটা হয় হলো ব্রাকেট দিয়ে, ফার্স্ট ব্রাকেট দিয়ে, এবং ওয়ান টু সেকেন্ড ব্যাট দুই সাইডে থাকে। তো এখন আমরা এটাই লিখতে পারি যে এখন ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে পারি। তো শুধু রেঞ্জ আছে, আমি রেঞ্জই লিখবো। রেঞ্জ আমরা জানি ক্রোমোজরের প্রথম উপাদানটা ডোমেন আর দ্বিতীয় উপাদান রেঞ্জ। তো রেঞ্জ সমান মাইনাস টু আর টু। তো রেঞ্জ সমান হলো আমাদের রেঞ্জ এস ইকুয়াল টু কী হবে, মাইনাস টু আর টু। সাধারণত এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করা হয়। রেঞ্জ রেঞ্জ ডোমেন এস ইকুয়াল টু হলো সেকেন্ড ব্র্যাকেট মাইনাস টু এবং টু। এটা বারবার প্র্যাকটিস করবা, খুবই সহজ একটা ছোট অঙ্ক, 2 মিনিট 3 মিনিটে তুমি দ্রুত করে সমাধান করতে পারো। তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।